গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে ফ্রাইডে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো স্নান টান করে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, যাব পার্লারে। আর এই যে গুড্ডু বসে আছে, ও পড়ছে। আর বাইরে এত সুন্দর বাতাস বইছে, মানে ঝড়ের মতো বাতাস বয়েই যাচ্ছে। জানি না তোমাদের ওদিক মানে সব জায়গাতে এটা হচ্ছে কিনা, এখানে খুব জোর বাতাস বইছে। আর আমি ভাবলাম যে রেডি হয়ে একটু ঘুগনি, কালকে রাত্রে বানিয়েছিলাম, ঘুগনি দিয়ে একটু মুড়ি খাবো, কিন্তু খাওয়ারও সময় নেই হাতে। জাস্ট আমার জন্য একটুখানি এই যে দই চিড়ে বানিয়ে রেখেছি, এটা আমি একটু খাবো, খেয়েই আমি বেরিয়ে যাব। আর গুড্ডু এখন পড়ছে মন দিয়ে, ও পড়াশোনা করুক, তো আমি ততক্ষণে পার্লারে যাই। পার্লারে যাবো বলে রেডিও হয়ে গেলাম, ব্রেকফাস্টও করে নিলাম, তো কিন্তু আর যাওয়া হলো না, কারণ দাদা ছিল না, সেই জন্য আর আসতে লেট করেছে। আর যেহেতু আসতে লেট করেছে, সেই জন্য আমার আমি যাবো আবার গিয়ে আসবো, সেটা মানে হয়তো খুব কম টাইম ওখানে গিয়ে থাকবো, সেই জন্য আজকে মানে বন্ধই করে দিলাম। আর যেহেতু বাড়িতে আছি, আমি কয়েকদিন ধরে ভেবেছিলাম, কয়েকদিন মানে হোলি পূর্ণিমা থেকে ভেবেছিলাম যে মালপোয়া বানাবো, মালপোয়া বানাবো, একটু খেতে ইচ্ছে করছে। জানি না বানানোর পর হয়তো কতটা ভালো লাগবে জানি না, কিন্তু বানাবো বানাবো বলে ভেবেছিলাম, কিন্তু বানানোই হয়নি, আজকে বানাবো। তো এই যে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, সুজি ময়দা চিনি আর সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে পানমুড়ি একটু কালো জিরে এগুলো দিয়ে রেডি করে রেখে দিয়েছি। মালপোয়াতে এরকম করে একটু তেলটাকে এরকম তুলে তুলে দিলে জিনিসটা চট করে ফুলে যায়। এতগুলো আমার তৈরি হয়ে গেছে এই, আর দুটো দুটো করে আমরা দুটো তিনটে করে সবাই আমরা খেয়ে নিয়েছি। এখন গুড্ডু স্নান করতে গিয়েছে, ও স্নান করুক, আর টাইম প্রায় একটা বাজতেই যায়, 5 মিনিট হয়তো বাকি আছে। ও স্নান করে ঠাকুরের প্রণাম করিক, তারপর আমরা লাঞ্চ করব। লাঞ্চে এই যে কুমড়োর তরকারি, এখানে মায়ের কাঁচা লঙ্কা দিয়েছে দেখেই ভয় লাগছে। আর এখানেও আছে কুমড়োর তরকারি, এটা হচ্ছে মাছের টক, এই যে মাও নিয়েছে। আমি স্নান টান করে এসে বসে আছি, মা বলছে যে আমার আজকে প্রচুর খিদে পেয়েছে, আমি খাওয়া আমি খেতে দেখতে না খিদে পাচ্ছে না, কিন্তু টাইমে যেহেতু বাড়িতে আমি আছি, তাহলে টাইমে একটু খেয়ে নিলেই ভালো হয়, তাহলে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে টাইমে বেরোতে পারবো, আমি খেয়ে আমি ঘুমোতে চাই। আর কালকে মানে কি বলে ভাবছিলাম যে একটু শাক টাক নিয়ে আসবো, কিন্তু উনি না যাওয়ার জন্য কিছুই নিয়ে আসা হলো না। আরেকজন গাছে জল দিচ্ছে, মানে মিস্টার পাজা গাছে জল দিচ্ছে, আর গুড্ডু এখনো রেডি হয়নি, জাস্ট রেডি হবে। আরেকজন আমার বাড়ির যে মেম্বার, আমার ডগি এখন খাচ্ছে মালপোয়া। ডগিকে আমি নিজে একটু মালপোয়া খাচ্ছি, আজকে তো কোনো ফলই নেই, সেই জন্য আমি একটু মালপোয়া খাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ওর নাকের কাছে একটু এরকম করে দিয়েছি, ও দেখি না দাঁত দিয়ে টেনে নিল। আজকে অ্যাকচুয়ালি কোনো ফল নেই, কারণ কি জানি দুপুরে আমি যাব ওখানে, আমি দুপুরেই ফলটা নেই, তো সেই জন্য দুপুরে আসার সময় আমি ফলটা নিয়ে নেবো, কিন্তু যেহেতু আজকে পার্লারে যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে ফলটা নিয়েও আসা হয়নি। আর আজকে তো মানে ওই মালপোয়াটা খাওয়ার পর আমরা জাস্ট লাঞ্চে বসেছিলাম, সেটা তোমাদেরকে বললাম, মানে লাঞ্চটা করার মানে করব কি, মানে টকটা রান্না করলাম অনেক শখে যে টক দিয়ে ভাত খাবো, কিন্তু টক দিয়ে ভাত খাবো কি এত পেটটা ভার হয়ে গেছে, আর মানে মনে হচ্ছে না ভাতটা খাই, তো তবুও একটু ওই যে বললাম টাইম মতো একটু খেতে হবে, জাস্ট খেলাম, কিন্তু টকের যে মজাটা সেটা আর পেলাম না, মানে পেট পুরো একদম হাউসফুল হয়ে গেছে। তো সেই জন্যই আজকে আর দেখি চাটা ওরা যদি খায় তাহলে একটু চা বানাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর ডগি মালপোয়া খাচ্ছে, তাই কেমন হয়েছে বল, বলে দে একটু টেস্টটা কেমন হয়েছে বল, এই খেয়েই যাচ্ছে। পার্লারে অনেকক্ষণ আগেই চলে এসছে, আজকে আমি কেন শুরু করেছি সবাই থেকে ভাববে সেটা, বাট আমি শুরু করেছি একটা কারণে, আজকে আমি মায়ের করেছি মেকআপ, তো আগের লুক তো সবাই মায়ের মানে বিফোর লুক তো সবাই দেখেছে, বাট আফটার লুক আমি যেটা করেছি সেটা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মা এদিকে এসে। আমাকে আধ ঘন্টা না 45 মিনিট হবে, চোখটা বন্ধ করো, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সেই জন্য আমি সত্যি কথা বলতে মানে 45 মিনিটের মধ্যে ও এত সুন্দর মেকআপ করেছে, যেটা হয়তো আমি কোনো কোনেকে এখনো পর্যন্ত করি না, ও একদম কমপ্লিট HD মেকআপটা আমার উপরে অ্যাপ্লাই করেছে। আর সেটা বললো যে তুমি
তোমার 2-3 ঘন্টা লেগে যায়, আর আমি তোমাকে 45 মিনিট আধ ঘন্টা বলেছিল, কিন্তু কাস্টমার তার মধ্যে মধ্যে এসেছিল একটু, তো মেকআপটা করেছে। আর কেমন লাগছে? আমার তো ভীষণ, আমি মানে কমপ্লিট হয়নি, আইলেস পড়েনি, এর মধ্যে এখনো কিছুই হয়নি, মানে একটু আধটু হেয়ার টেয়ার একটু বাকি ছিল, লেট লেগেছে, তো 8:30 বেজে গেছে সেই জন্য। আর ওর এর তো ব্রাইডাল ডিজাইন করেছে, এর মধ্যে এখনো ডিজাইন পড়েনি, যেটা মেইন জিনিস, যেটা সেটা কিছুই, ওটা ওর অন্য একদিন দেখিয়ে দিবি শুধু। বাট আমার তো আই মেকআপটা এত সুন্দর হয়েছে, পুরো মেকআপটা এত সুন্দর, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, বসে হচ্ছে মায়ের আই মেকআপ, যে পুরো ব্রাউন আর অরেঞ্জ দিয়ে করেছি, আর এটা মানে মোটামুটি একটা লুক দিতে পেরেছি, এখনো পর্যন্ত ডিজাইন ডিজাইন কিছুই করেন, মোটামুটি নয়, খুব সুন্দর, খুব সুন্দর ও মেকআপ করেছে, যেটা আমি নিজেই খুব সুন্দর লাগছিল, কিন্তু যেহেতু আমাকে একটু দোকানে যেতে হবে, ওভাবে যাওয়া যাবে না। আর হ্যাঁ, যাওয়া যেত যদি সাইডারই পরা থাকতো, কিন্তু এই ড্রেসের উপরে, তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছি, আর 8:30 উপর তো হয়েই গেছে, চলে এসেছি, আর মা এখানে চা করছে, আর মা যে মেকআপটা আমি যে করে দিয়েছিলাম, মা সেটা তুলেছে, বাট সেখানেও মা যখন ভিডিও করেছিল একটু গ্লিটার গুলো লেগেছিল চোখে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না, বাট রিয়েলে দেখলে অনেকটাই পুরো ভর্তি হয়েছিল। তো মা আবার বলছিল ওটা যাবে বাজার করতে যাও, আমি বলছিলাম তুমি যদি আমাকে বলতে যে আগে বাজার, মানে বাজার করতে যাবো, তখন আমি তো লাইট কিছু করতাম, পার্টি মেকআপ কিছু নেই, জাস্ট চিনিটা নেওয়ার ছিল, এই চিনি আর সরষের তেল, তাই ওইটা নিতে গেছে। এবারে সেখানে কি বলেছে মা কি তোমার, ওরা তো সবাই আমাকে চেনে, বাট বলছে আজকে কি কোথাও যাওয়া হয়েছিল, তো আমি ওই আজকে কি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ছিল, আমি বলছি না না কোনো প্রোগ্রাম ছিল না, এমনি জাস্ট একটু মেকআপ করেছিলাম, গুড্ডু করেছিল, তো সেই জন্য আমি ক্লিয়ার করেছি একটু অবজেক্ট বলে, ও আচ্ছা আচ্ছা, ওরা সবাই জানে ভালো করে, সকালে হলে মা ছেলের জন্য দুধ চা বানাচ্ছি, আর উনি তো লিকার চা খান, আর ভালো অভ্যেস করেছে, বাট আমি ওর মতো এখনো হতে পারিনি, অত ভালো মানুষ হতে পারিনি, দুধ চাই খাচ্ছি। তো যাই হোক, আমি আর গুড্ডু চা খাচ্ছি, আর রাত্রে হলে গুড্ডু এক্ষুনি তোমাদেরকে বললো যে চা, মা কফি চা বানাচ্ছে, আবার এক কাপ চা আমি বানাবো, ওইটুকু চা থাক, ছাড়া কফি বানিয়ে নিই, যেন কফি করে নিলাম আর কি। তুই আবার আজকে দেখ এই যে জলের বোতলে চাপাটা তুই আজকেও খুলে রেখেছিস, ঠিক আছে যেদিন পড়বে সেদিন কথা, না প্রতিদিন আমি বলে দিই যে কফি মা চা করছে, প্রতিদিন আমাকে ধোকা দিয়ে দেয়, আমি বলি ভিডিওতে বলি এক তুমি করো, আরে জাস দাদা এলেন, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছে, তো এখন আমি এই যে লিকার চা বানিয়েছি ওনাকে একটু দিয়ে দিই। মা এখানে রুটি করতে করতে একটু বাতাস খাচ্ছে বাইরে, কারণ ফ্যান যখন রুমে চলে তখন বাতাস মানে ঝড়ের মতো, এমনিতে বাইরে প্রচুর বাতাস আছে, বাট ফ্যান যখন বন্ধ করে দেয়, আমি এখানে পড়েছিলাম ফ্যান বন্ধ করে, মানে গোটা গা থেকে পুরো ঘাম ছড়ে যাচ্ছে। আর আজকে ডিনারে রুটি তো মা করছে, তার সঙ্গে সকালের কুমড়োর তরকারি আর আছে ঘুগনি একটু আছে, ব্যাস ওইটাই আজকে ডিনার। ডিনার জাস্ট কমপ্লিট করে এলাম, আর স্কিনটাকেও ক্লিয়ার করে নিয়েছি, আগে মানে আসার সঙ্গে সঙ্গে ক্লিয়ার করেছিলাম, সেই জন্য আর মানে দুবার করে ক্লিয়ার করলাম না, প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম, আর সিরাম ফেস সিরামটা লাগিয়ে নিয়েছি, তো এখন আজকে চোখটা না ভীষণ মানে জ্বালা জ্বালা করছি, কেন জানি বুঝতে পারছি না, জানি মানে এটা গুরু গুরু কেমন একটা করছে, হ্যাঁ বাট তাও মায়ের কিছুই হয়নি, হয়তো সারাদিন জেগে আছি বলে সেই জন্যই হচ্ছে, জানি বুঝতে পারছি না। তো যাই হোক, আর আজকে বেশি রাত্রি করবো না, এখন 11:30 বাজে, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, অল করবে, এন্ড গুড নাইট, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।